রাজ্যে করোনা পরিস্থিতির দিকে নজর দেব। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের 2500 ছুঁয়ে ছুঁয়ে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 2455 জন, 6 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনার পজিটিভিটি রেট 15%। দৈনিক সংক্রমণে ফের শীর্ষে কলকাতা, তারপরে উত্তর চব্বিশ পরগনা। দৈনিক সংক্রমণে 3 নম্বরে বীরভূম, তারপরে পশ্চিম বর্ধমান। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ উপাচার্যের রহস্য মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য সমন্ত দাসের ঝুলন্ত দেহ উদ্ধার। রিজেন্ট পার্কে সরকারি আবাসনের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। সিলিং ফ্যানে ক্যারাটের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। পারিবারিক কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে ছিলেন দাবি পুলিশ সূত্রে। দুপুর 2:30 নাগাদ ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। একাই রিজেন্ট পার্কের ফ্ল্যাটে থাকতেন যাদবপুরের সহ উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সুমন্ত দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবং এই যে ফ্ল্যাটটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটেই আজকে যখন পরিচারিকা আসেন, এসে দুপুর 1:30 নাগাদ বারবার করে যখন দরজা ধাক্কা দিতে থাকেন, তখন দেখতে পান যে দরজা খুলছেন না। তারপরে পাশের রুমে ওনার মা ছিলেন, মাকেও জানান, এবং সেখান থেকে পুলিশের কাছে যখন খবর যায়, দুপুর 2:30 নাগাদ রিজেন্ট পার্ক থানা পুলিশ এখানে আসেন, যখন দেখতে পান যে সুমন্তবাবু ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওনার দেহ। এমনকি যে বিষয়টা জানা যাচ্ছে যে একেবারে এটি ক্যারাটের যে বেল্ট হয়, এটি কটনের বেল্ট, সেই বেল্ট গলায় পেঁচানো অবস্থায় ছিল দেহ। কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো সেটা পুলিশ জানাচ্ছে, তারা গোটা ঘটনা তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে তদন্তে যেটা পুলিশের অনুমান, ইতিমধ্যে ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানা পুলিশ এবং ফরেন্সিক আধিকারিকরা তারাও আছেন বর্তমানে, এবং সায়েন্টিফিক উইংয়ের সদস্যরা তারাও এসে পৌঁছচ্ছেন, সমস্ত দিকগুলো খতিয়ে দেখছেন। তাই প্রাথমিকভাবে পুলিশের অনুমান যেটি আত্মহত্যার ঘটনা, এবং যে বিষয়টা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সম্প্রতি কোনোরকমভাবে একটা মানসিকভাবে একটা অবসাদে ভুগছেন, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা দানা বেঁধেছিল, সেই কারণে আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে আরও অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত দিকটায় পুলিশ খতিয়ে দেখার কাজ করছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের যে এক্সিস্টিং ক্যাম্প ছিল গীতাঞ্জলি, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, তারপর ওই কিছু মানুষ ছিলেন আমাদের এতে স্টেডিয়ামে, সল্টলেক স্টেডিয়ামে, আর কিছু মানুষ ছিলেন আমাদের ইনডোর স্টেডিয়ামের পাশে ওই যেটা ক্ষুদিরাম মঞ্চ, এগুলো সব উপচে পড়েছে, ভিড় হয়ে গেছে। তাই উত্তীর্ণ আমাদের খুব এমার্জেন্সি করে চালু করতে হলো, এবং প্রায় 70টা কমিউনিটি হল আমরা নিয়ে নিয়েছি, যেখানে রাত্রিরে মানুষ আসলে সেখানে যাতে থাকতে পারে, যাতে অসুবিধা না হয়, এবং সেই মানুষদের রান্না বান্না সব এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এবার উচ্ছ্বাসটা এমন, এটা আমি তো 93 সালে ওই মুভমেন্টে ছিলাম এবং 94 সাল থেকে এই ব্যবস্থাপনায় রয়েছি, কিন্তু এইরকম উচ্ছ্বাস আমি এর আগে কখনো দেখিনি, যে উচ্ছ্বাসটা এবার দেখতে পাচ্ছি। উত্তীর্ণতে যা ব্যবস্থা সব দেখলেন, আপনি কি বুঝছেন কতজনকে এখানে জায়গা দেওয়া যেত? এখানে এটা এবং এখান থেকে আমাদের প্রায় 17টা আরো কমিউনিটি হল, চেতলা, আলিপুর, কালীঘাট, জয়হিন্দ, খিদিরপুর, সব মিলিয়ে আমাদের প্রায় 4000 লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট হবে। এছাড়াও এক্সেস হলে আরও আমাদের নর্থ ক্যালকাটা, বেহালা, এতে সব কমিউনিটি হলগুলো সব রেডি আছে, সেখানে বিছনা টিছনা বালিশ টালিশ সব রেডি করে দিয়েছি। প্রস্তুতি শেষের পর্যায়ে, এবং যত সমর্থকই আসুক না কেন তাদের কোনো সমস্যা হবে না, এবং এবারের উচ্ছ্বাস গত 2 দশকের চেয়ে বেশি বলেই তারা বলছেন।